নমস্কার আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে এক নজরে দেখে আজকের বিশেষ বিশেষ খবর হিজল ফরেস্ট সৌন্দর্যায়নে বন দফতর কাঁঠালের গন্ধের টানে হাতির দল দুষ্কৃতি মুক্ত এলাকা তৈরির ডাক স্কুলে এসে ছাত্রীর মৃত্যু বিস্তারিত খবরে হিজল ফরেস্ট সৌন্দর্যায়নে বন দফতর জেলা বা রাজ্য নয় দেশের বৃহত্তম হিজল বন রয়েছে মালদায় হিজল বন ঘিরে রয়েছে বেশ কয়েকটি জলাশয় বা বিল প্রতি বছর শীতের মরশুমের পরিযায়ী পাখিরা ভিড় করে এই হিজল ফরেস্ট ঘেরা বিলগুলিতে মালদা জেলার ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সেঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন বন দফতরের তথ্য অনুযায়ী এটি ভারতের বৃহত্তম হিজল বন বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ ডিসেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত বিলে জল থাকে না সেই সময় হিজল বনে ঘোরার উপযুক্ত সময় প্রতি বছরই শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ভিড় করেন এই হিজল বনে স্থানীয় বাসিন্দাদের দাবি হিজল ফরেস্টকে ঘিরে স্থায়ী পর্যটন শিল্প গড়ে তোলার এটা আমাদের হিজল বন মানে আমাদের বিশ্বের বৃহত্তম মানে দ্বিতীয়তম হিজল বন আমরা পর্যটক হিসাবে এখানে ঘুরতে আসি আরও বাইরে থেকে লোক আসে পিকনিক হয় পিকনিকের সময় অনেক লোকের সমাগম হয় এখানে ভালো লাগে কিন্তু একটা জিনিস যে আমাদের এই জায়গাটা পরিবেশটা সবই ভালো লাগছে একটু পর্যটকের জন্য আমরা একটু আবদার করছি বিটবাবুর কাছে প্লাস রাজ্য সরকারের কাছে যাতে আমরা একটু পর্যটকের স্থানটা পাই এই বনটা হিজল বনটা লোকজনের সুবিধা হবে আমাদের ব্যবসা বাণিজ্য বর্ডার সাইড এটা ব্যবসা হবে মালদা জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে এই হিজল বনটি প্রায় আড়াইশো হেক্টর জমির উপর অবস্থিত এছাড়াও হবিবপুর ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো হিজল ফরেস্ট মালদা জেলায় প্রায় পাঁচশো হেক্টর জমিতে হিজল ফরেস্ট রয়েছে তবে সিঙ্গাবাদের হিজল ফরেস্ট বৃহত্তম হিজল ফরেস্টকে ঘিরে পর্যটন কেন্দ্র ও সেখানকার সৌন্দর্যায়ন করতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বন দফতর হিজল ফরেস্টকে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থা করার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে মালদা জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে নিয়মিত হিজল ফরেস্টকে রক্ষণাবেক্ষণের জন্য টহলদারি করেন বন কর্মীরা বন দফতরের উদ্যোগে নিয়মিত সেখানকার জলাশয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় পরিযায়ী পাখিদের থাকার জন্য জলাশয়গুলি বন দফতরের তরফ থেকে পরিষ্কার করা হয় এছাড়াও চোরা শিকারীদের খপ্পর থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে নৌকা করেও বনকর্মীরা পাহারা দেন গোটা এলাকায় দেখুন আমাদের এই রাজ্যে পাহাড় আছে সমুদ্র আছে জঙ্গল আছে নদী আছে মন্দির আছে মসজিদ আছে বিভিন্ন জিনিস আছে সবটি মিলিয়ে কিন্তু পর্যটন তো এখানে বনের যে ইয়ে আছে বন দপ্তর যারা আছে তারা যদি ভালো করে নিজের জঙ্গলগুলোকে সাজিয়ে দিতে পারে কারণ লোকে অনেকেই কিন্তু জঙ্গলে থাকতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে তা খুব ভালো আমি সাধুবাদ জানাচ্ছি গিয়ে যে তিনি উদ্যোগ দিয়েছেন যাতে ওখানে মানুষ কিছুক্ষণের জন্য শান্তি পেয়ে থাকে মালদা থেকে অভিষেক দাসের রেপর্ট গ্লোব নিউজ কাঁঠালের গন্ধের টানে হাতির দল গরম পড়তেই গাছে পাক ধরেছে কাঁঠালের গন্ধে ম করছে পুরো এলাকা আর এতেই সমস্যার মুখে পড়তে হচ্ছে ডুয়ার্সের জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের বাড়িতে কাঁঠাল গাছে পাকা কাঁঠাল থাকলেই হচ্ছে গজরাজ্যের হামলা পাকা কাঁঠালের গন্ধের টানে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে কাঁঠাল খেয়ে একদিকে যেমন নিঃস্ব করছে আবার ঘরবাড়ি গাছপালা কৃষির ফসল নষ্ট করে মানুষের উপর আক্রমণ চালিয়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে হাতের দল যার জেরে অতিষ্ঠ জলপাইগুড়ির ডুয়ার্স অন্তর্গত দক্ষিণ ধূপ ছোড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামের আসে আমাদের কাঁঠাল খেয়ে আবার ওই বাড়ি ঘর একটু ভেঙে ঠেঙ্গে দেয় বন দপ্তর আমাকে একটা নাম্বার ওই নাম্বারটা আমি এখন নিয়ে রাখলাম যে কোনো দিন আমাদের এই পাড়ায় যদি কোনোদিন হাতি আসে তাহলে ওই নাম্বারে আমি কল তখন ওরা আসবে এসে হাতে এই ঘটনা রুখতে বেশ তৎপর হয়েছে বন দফতর ইতিমধ্যেই এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সামনে আসায় বন দফতরের তরফে নেওয়া হয়েছে নয়া উদ্যোগ হাতির হামলা রুখতেই বন দফতরের কর্মীরা জোর মাইকিং করছে বিভিন্ন গ্রামে গিয়ে পাশাপাশি বন দফতরের একটি নম্বর বিলি করা হচ্ছে গ্রামবাসীদের জলপাইগুড়ি ডুয়ার্সের অন্তর্গত দক্ষিণ ধূপছোড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামে এমনই প্রচার দেখা গেল বন দফতরের তরফে অন্যান্য বন্য প্রাণ কিংবা হাতের সংঘর্ষ রুখতে এই মাইকিং এবং নম্বর বিলের উদ্যোগ নিয়েছে বন দফতর গ্রামবাসীদের পরামর্শ দেওয়া হচ্ছে কখনও এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে নিজেরা হাতের সামনে না গিয়ে তৎক্ষণাৎ নির্দিষ্ট সেই নম্বরে ফোন করে বন দফতরের কর্মীদের জানাতে তাহলে এই বন দফতরের তরফে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছেন তারা গ্রামবাসীদের সচেতন করতে এমন জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে গিয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে বন দফতর আমাদের খুনিয়া স্কোয়াডের পক্ষ থেকে আমরা নাগরাকাটা ব্লক এবং মেটলি ব্লকে একটু অ্যাওয়ারনেস করতেছি মাইকিং করতেছি যে আমাদের এই দুইটা ব্লকে হাতির উপদ্রবটা একটু বেড়ে গেছে লোক যাতে সচেতন থাকে হাতি আসলে আমাদের খুনিয়া স্কোয়াড মোবাইল নম্বরে ফোন করে আমাদেরকে হেল্প করে হাতি তাড়ানোর ব্যাপার নিয়ে কেন সম্ভবত গাছে কাঁঠাল পেকেছে কাঁঠালের লোভে মনে হচ্ছে আসতেছে আমার যতদূর আইডিয়া জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ দুষ্কৃতি মুক্ত এলাকা তৈরির ডাক ১৪ জন শুক্রবার ভোর সন্ধ্যায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টায় ইতিমধ্যে দুজন গ্রেফতার হয়েছে আর সেই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল তিনি বলেন বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলায় এক তৃণমূল সমর্থক আফতাব মালিকে গুলি করে খুনের চেষ্টা করে এক দল দুষ্কৃতি মূল অভিযুক্ত আয়ুব গাজীর বাড়ির নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে এর বিরুদ্ধে আগেও একাধিক খুনের মামলা ছিল এলাকায় দুষ্কর্ম করার পাশাপাশি বাড়িতে দুষ্কৃতীদের আনাগোনাও ছিল চায়ের দোকানে বসে বিভিন্ন সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল এই আইয়ুব গাজী ইতিমধ্যে গুলিকাণ্ডে সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছে এই কুখ্যাত দুষ্কৃতের বিরুদ্ধে দু সালে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি জাহাঙ্গীর আলমের খুনের অভিযোগও রয়েছে পরে সে কয়েক বছর জেলও খেটেছে এছাড়াও টাকি ও ভেবিয়াতে বেশ কয়েকটি খুনের মামলায় তার নাম জড়িয়েছে আবার ওই দুষ্কৃতী দলবল নিয়ে বিভিন্ন এলাকায় তোলাবাজি ও প্রকাশ্যে হুমকি এমনকি বিভিন্ন নেতাদেরকেও ভয় দেখাচ্ছে বলে অভিযোগ গত শুক্রবার রাতে গুলি কাণ্ডে তার বাড়িতে চড়াও হয় উত্তেজিত গ্রামবাসী দোকান ভাঙচুর করে এমনকি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় ইতিমধ্যে এই গুলি কাণ্ড রীতিমতো প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহনুর মন্ডল বলেন এই আয়ুব গাছে একজন ক্রিমিনাল অতীতেও একাধিক খুন রাহাজানি ও সমাজ বিরোধী কাজের সঙ্গে তার নাম জড়িত রয়েছে এলাকায় সন্ত্রাস তৈরি করার পেছনে দীর্ঘদিন ধরে তার হাত ছিল প্রশাসনকে বলবো দ্রুত মূল দোষীকে গ্রেফতার করা হোক যাতে এলাকায় শান্তি ফিরে আসে যে ছেলেটাকে গুলি করা হয়েছে ছেলেটা তৃণমূলের সক্রিয় কর্মী কি কারণে গুলি করা হয়েছে এখানে রাজনৈতিক কোনো সমস্যা আছে বলে আমার মনে নেই জানা নেই কিন্তু যে আইফ গাজী একদম ক্রিমিনাল ওইখান থেকে তেরো সালের পঞ্চায়েতে যে আমাদের আত্মহাত পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন জাহাঙ্গীর তাকেও মার্ডার করেছিল তাকে স্বর্ণ করার দোকান লুট করে দিনই মানে মার্ডার করেছিল অনেক ডাকাত কেস আছে মার্ডার কেস আছে অনেক মেশিন কেস আছে বর্তমান আইবাজি ওই যে ফাঁকা মাঠে যে চায়ের দোকানটা জ্বালিয়ে দিয়েছে বা ভেঙে দিয়েছে আমি যা জানি না যাক সেই দোকানটাতে ওটা ক্রিমিনালটা আঁকড়া হয়েছে প্রতিদিন সন্ধ্যেবেলা ক্রিমিনাল ওখানে বসে মিটিং মিছিল করে দু তিনটে থালার যত ক্রিমিনাল আছে এই ক্রিমিনালটা প্রতিদিন ওখানে বসার জায়গা মেশিনের ব্যবসা গাঁজা হিরোনি ঠেক বা এই দোকান থেকে যত ক্রিমিনাল পরিচালিত হয় আইববাজিকে বারবার আমরা এখান থেকে যেহেতু আমাদের পঞ্চায়েতের ভিতরে পড়ে এখানকার পঞ্চায়েতের প্রধান পার্টি নেতৃত্ব সবাই বারণ করেছে তুমি ভাই সুস্থভাবে এলাকায় বসবাস করে এলাকায় ক্রিমিনাল নিয়ে এসো না দীর্ঘদিন বারণ করার পরেও ও রীতিমতো ওর কাজ করিয়ে যাচ্ছে কাল যখন গুলিটা হলো পরশুদিন গুলিটা হলো হওয়ার পরে সবাই ভেবেছে যে আইববাজির দোকানে ক্রিমিনালরা বসে এখান থেকেই ষড়যন্ত্র হয়েছে বা সিসি ফুটেজে আয়েক বাজির মতো খানিটা দেখাচ্ছে এই জন্য মানুষ জনরোষে ওটা করেছে এখানে কোনো পার্টিগত গোষ্ঠীদ্বন্দ্ব বলো কোনো পার্টি গণ্ডগোল কিছুই না আয়েক একদম ক্রিমিনাল পয়সা বিনিময়ে মারা করি ঘুরে বেড়ায় আমরা যেটা চাইছি প্রশাসনের কাছে বা আপনাদের কাছে যে আমরা ক্রিমিনাল মুক্ত এলাকা চাই মানুষ সুস্থ পরিবেশে বসবাস করবে বসিরহাট থেকে সৌমাভু মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ স্কুলে এসে ছাত্রের মৃত্যু বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎই অসুস্থ বোধ কিছুক্ষণের মধ্যে মৃত ছাত্রের নাম পাপিয়া দে বয়স বাড়ি গুরগুরি থানার মুরাকাটা গ্রামে পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার বাড়ি থেকে সাইকেলে করে নয়া গ্রাম উচ্চ বিদ্যালয়ে আসে পাপিয়া বিদ্যালয়ে প্রার্থনার পর ক্লাসে গিয়ে হঠাৎই অসুস্থ বোধ করে এরপর ক্লাস রুমেই অজ্ঞান হয়ে পড়ে যায় ওই ছাত্রী তড়িঘড়ি ঘুরি বিদ্যালয়ের শিক্ষকেরা পরিবার পরিজনদের খবর দেন ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বাড়ির সামনে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মেদিনীপুর মেডিকেলে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেলে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ওই ছাত্রীকে পরিবার সূত্রে জানা যায় ওই ছাত্রের কোনো রকমই রোগ ছিল না তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর এত ছোট বয়সে কিভাবে হৃদরোগে আক্রান্ত হতে পারে তা নিয়ে তৈরি হয়েছে সংশয় সকালবেলা স্কুল গেছে সাইকেলে করেই গেছে ভালো কিছু নাই সরকার স্কুলে প্রার্থনা হওয়ার সময় প্রার্থনা হবে সে সময় সবাই যায় প্রার্থনা লাইনে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে ওর বুক দরকার করছে বলছে আমার বুকটা পাবে দু একটু জল খেয়ে খাবার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে তারপরে প্রথমে যোশবকে দিয়ে আসলাম

পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ গাছের ডাল কাটার দাবিতে পথ অবরোধ গাছ নয় গাছের ডাল কাটার দাবিতে পথ অবরোধ জলপাইগুড়িতে জলপাইগুড়ির পাণ্ডাপাড়ায় খড়িয়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন হলদিবাড়ি সড়ক অবরোধ করলেন বাসিন্দারা জলপাইগুড়ি হলদিবাড়ি সড়কের পাণ্ডাপাড়ার রাস্তার ধারে রয়েছে একাধিক প্রাচীন গাছ অভিযোগ ঝড় বৃষ্টিতে প্রায় দিনই গাছের ডাল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটছে আহত হচ্ছেন পথচলতি মানুষজন সম্পত্তিরও ক্ষতি হচ্ছে এই অবস্থায় পঞ্চায়েত প্রশাসন বন বিভাগের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন গাছের ডাল কাটার দাবিতে পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা পুলিশ এলেও পুলিশের সামনে নিজেদের দাবিতে অনর অবরোধকারীরা দিনেশ রায় তো বলি আজকে আপনারা কেন পথ অবরোধ করছেন এটা দুর্ঘটনা হচ্ছে গাছের ডালের জন্য লোকজন অসুবিধা হচ্ছে এখানে ভবনের ডাল পড়লো ক্ষতি হয়েছে এখানে শনিবার দিন রাতে বেলা 8:30 টার সময় গাড়ি 4টা নষ্ট হয়ে গেল ভাঙা ছুরে কিভাবে উপর থেকে ডাল পড়ে আর আমার নাম Dinesh Roy আমারও ক্ষতি হইলো ডাল পড়লো এখনো খুঁটি ভাঙানো আছে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন ওয়ান ফোর ফাইভ সেভেন নম্বরে আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই দেখতে থাকুন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে নমস্কার